সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা দেখব ড্রাগন ফল থেকে কীভাবে হাজার হাজার চারা উৎপাদন করা যায় ড্রাগন ফলের বিচি থেকে কীভাবে হাজার হাজার চারা ড্রাগনের চারা উৎপাদন করা যায় তো সর্বপ্রথমেই আমরা একটা ড্রাগন ফল নিলাম দেখেন এটার ওজন প্রায় চারশোর উপরে চারশো গ্রামের উপরে এই ড্রাগন ফলটার দাম প্রায় যদি ছশো টাকা কেজি ধরে তাহলে প্রায় দুইশো আড়াইশো টাকার মতো হবে তো এই ড্রাগন ফলটা একটা পরিপূর্ণ ড্রাগন ফল নিলাম সেই সাথে আমরা প্রয়োজনীয় উপাদান মাটি কম্পোস্ট মিশ্রিত মাটি নিলাম আমরা তারপরে প্রয়োজনীয় কেচি টিস্যু এইসব আমরা নিলাম তো সেই আরেকটা বিষয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যখন আপনি মাটিটা তৈরি করবেন পাত্রে দেওয়ার জন্য মাটিটা যে তৈরি করবেন অবশ্যই সে মাটিটাতে যাতে পিঁপড়া না থাকে পিঁপড়া থাকলে অবশ্য পিঁপড়া থাকলে আপনার যাতে পিঁপড়াটা যাতে না থাকে পিঁপড়াটা অবশ্যই পিঁপড়াটা পিঁপড়ামুক্ত মাটি থাকতে হবে অবশ্যই আমি ভালোভাবে মেনে নিচ্ছি যাতে পিঁপড়াটা এখানে না থাকে তারপরে আমরা পরবর্তীতে এই মাটিটা আমরা আমরা পাত্রে ঢুকাব যে পাত্রে আমরা ঢাকন ঢাকনের বীজগুলো দিব সেই পাত্রের মধ্যে আমরা ঢুকাব সেই অবশ্যই সেই পাত্রটা অবশ্যই সেই পাত্রটা ইয়ারটাইট হতে হবে মানে বাতাস যাতে না ঢুকতে পারে ভাবে থাকতে হবে কোনো অবস্থায় বাতাস ঢুকানো যাবে না আমি ভিডিওটা দিচ্ছি তো আমাদের মাটি প্রস্তুত হয়ে গেল দেখেন আমাদের দুইটা ইয়ার টাইপ পটে আমরা মাটিটা দিয়ে দিলাম এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ড্রাগন ফলটা আমরা কাটবো এবং বিচিগুলা আলাদা করব। আলাদা করার প্রসেসটা আমরা দেখাবো দেন বিচ বিচিটা আমরা কিভাবে দিব সেই জিনিসটা আমরা দেখাব ড্রাগন ফুলটা ঠিক মাঝখান দিয়ে আমরা কাটবো ঠিক এখান থেকে আমরা কাটব তো আমরা কাটলাম দেখতে পাচ্ছেন আমরা সেই ড্রাগন ফুলটা ঠিক মাঝখান দিয়ে কাটলাম আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বিচি হ্যাঁ অসংখ্য হাজার হাজার বিচি এই বিচি থেকে প্রত্যেকটা বিচি থেকে একটা একটা চারা উৎপাদন করা সম্ভব একটা চারা যদিও প্রায় একশো টাকা নেওয়া হয় তো সেই জন্য হয়তো আপনার সময়টা একটু বেশি লাগবে পাঁচ ছয় পাঁচ থেকে সাত মাস সময় বেশি লাগবে একটা বিচি থেকে চারা উৎপাদন করা পর্যন্ত একটু সময় বেশি লাগবে কিন্তু আপনার টাকাটা বেঁচে যাবে আপনি এই প্রসেসের মধ্যে হাজার একটা ড্রাগন ফল থেকে হাজার হাজার চারা আপনি প্রদান করতে পারবেন তো তো সেই জন্য আপনি এই প্রসেসে আপনি আগাইতে পারেন বা এইভাবে আপনি ইন দিস ওয়াই ইউ ক্যান গেট এ প্লান্ট ইউ ক্যান গেট এ প্লান্ট ড্রাগন প্লান্ট ইজি ইজিলি সো আই হ্যা টু রিকোয়েস্ট ইউ দ্যাট ইন দিস ওয়ে

আমরা ড্রাগন ফলের যে বিচিগুলো আছে সেই বিচিগুলো আমরা কালেক্ট করব। সেটি সুতে আমরা কালেক্ট করব যেমন দেখেন এখানে কিছু বিচি লেগে আছে সেই বিচিটা আমরা এখানে রাখতেছি এরকমভাবে হ্যাঁ দেখেন যে শ্লেষাগুলো আছে সেই শ্লেষাগুলো আমরা পরবর্তীতে আমরা সেটা ফেলে দেব এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য দ্যাট মিন্স বিচিগুলো যাতে আমাদের শ্লেষার মধ্যে না থাকে বিচিগুলাতে শ্লেষাগুলা থাকবে না এটা হচ্ছে আমাদের মেইনলি উদ্দেশ্য আর কি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টিস্যুতে বিচিগুলো আমরা আলাদা করেছি এবং সেখান থেকে আমরা এই বিচিগুলো আরও আশ থেকে আলাদা করবো আলাদা করব এটা দুটো প্রসেস আছে আমি এইটা বাটিতে নিয়েছি বাটি থেকে যেটা মিক্সড করে পানি দিয়ে আলাদা করবো গাম সাথে করে এটা সেচে বিচিগুলো আলাদা করবো এই যে দেখেন টিস্যুতে আমরা নিচ্ছি টিস্যুর ইয়েটা ঠিকই ঠিকই ভাবে নেওয়া যায় আমরা দেখাচ্ছি এই দেখুন যেটা এই শুকনা টি슈তে আমরা আলতো করে করে তবে এটা ফাঙ্গাস হয়ে যাবে তবে সেটা ফাঙ্গাস হয়ে যাবে এইভাবে আমরা আলাদা করে আমরা আলাদা করে দেখেন আমরা শুকনো টিস্যুতে শুকনো টিস্যুতে দিয়ে দিলাম আমাদের হয়ে গেলো একটা কাটিং একটা পাত্রে আমরা বসাবো এই পাত্রের ডায়গ্রাম অনুযায়ী আমরা টিস্যুটা কেটে নিলাম কেটে নিয়ে এখন আমরা সেটা পাত্রে ঢুকিয়ে দেব এয়ারটাইট পাত্রে ঢুকিয়ে দেব আমরা যেটা নিচে উপরে মাটি দিয়ে দিলাম মাটি দিয়ে এখন আমরা কিছু পানি দিয়ে দেবো তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে আমরা একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভিজিয়ে দিলাম পুরো অংশটা দেখেন এখন আমরা এটা আটকায় দিব আটকায় দেব যাতে বাতাসটা না রাখতে পারে সেটা আমরা দেখব দশ থেকে পনেরো দিন পরে আমরা চেক করব এভাবে আমরা রেখে দিলাম দশ থেকে পনেরো দিন পর আবার আমরা আমরা দেখব ঠিক আছে থ্যাংক ইউ এভরিবডি আল্লাহ হাফিজ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে ভাই